वेलकम टू आवर चैनल। ए ভিডিওতে আমরা ফুরিয়ার সিরিজের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব। তো ডেফিনেশন অনুযায়ী বলা যায়, ফুরিয়ার সিরিজ ইজ এ সাম দ্যাট রিপ্রেজেন্টস আ পিরিয়ডিক ফাংশন অ্যাজ এ সাম অফ সাইন অ্যান্ড কোসাইন ওয়েভস ইন টার্মস অফ দেয়ার হারমোনিক্স। তো ফুরিয়ার সিরিজ শুধুমাত্র পিরিয়ডিক ফাংশন নিয়ে ডিল করবে, কোনো নন পিরিয়ডিক ফাংশন নিয়ে ফুরিয়ার সিরিজ ডিল করবে না। তো ফার্স্ট কন্ডিশন যদি বলি, তাহলে বলা যায় যে যখন একটা ফাংশন পিরিয়ডিক সিগন্যাল হবে বা পিরিয়ডিক ফাংশন হবে, তখন ফুরিয়ার সিরিজের মাধ্যমে এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করা যাবে। তো আমাদের ফুরিয়ার সিরিজ সম্পর্কে জানার আগে অবশ্যই পিরিয়ডিক ফাংশন এবং হারমোনিক সম্পর্কে জানতে হবে। তো প্রথমত পিরিয়ডিক ফাংশন দিয়ে যদি শুরু করি, ধরে নিচ্ছি কোনো একটা সিগন্যাল হচ্ছে এক্স অফ টি। তো এক্স অফ টি ইকুয়াল যদি লেখা যায় এক্স অফ টি প্লাস অর মাইনাস ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি টাইম পিরিয়ড বোঝায়, টাইম পিরিয়ড। তো তখন এই সিগন্যালটাকে বলা যাবে পিরিয়ডিক সিগন্যাল। বা আমরা যদি গ্রাফিক্যালি বলি, যখন কোনো একটা সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম পর পর বারবার রিপিট করে, সে ধরনের সিগন্যালকে বলা যায় পিরিয়ডিক সিগন্যাল। ধরে নিচ্ছে এরকম একটা সাইন ওয়েভ, যদি এরকম একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট করে, তখন সেই সিগন্যালকে বলা যায় পিরিয়ডিক সিগন্যাল। তো আমাদের অবশ্যই ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করার সময় পিরিয়ডিক সিগন্যালের এক্সপ্যানশন করতে হবে। তো এরপর যদি আসি হারমোনিক্সের ব্যাপারে, তো হারমোনিক্স বোঝার আগে অবশ্যই ফ্রিকোয়েন্সির কনসেপ্ট বুঝতে হবে। তো আমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কে কম বেশি সবাই জানি। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা ডিনোট করা হয়। তো ফ্রিকোয়েন্সি বলতে যেটা বোঝায়, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে একটা সিগনাল বা ফাংশন বলা যায়, কোনো একটা সিগনালের যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। যেমন এই উদাহরণ থেকে যদি বলি, যদি ওয়ান সেকেন্ড যদি এই জায়গায় হয়, ওয়ান সেকেন্ডে দুইটি সাইকেল সম্পন্ন হয়, তো তখন এই ফ্রিকোয়েন্সিকে বলা হবে 2 হার্জ, মানে হচ্ছে দুইটি সাইকেল সম্পন্ন হয়েছে। আবার ফ্রিকোয়েন্সিকে অন্যভাবেও ডিফাইন করা যায়। ফ্রিকোয়েন্সিকে আবার বলা যায় যে রেট অফ চেঞ্জ। কোনো একটা সিগন্যাল কী হারে চেঞ্জ হচ্ছে তাকেও হচ্ছে ফ্রিকোয়েন্সি বলা যায়। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, যদি কোনো একটা সিগন্যাল এরকম দেয়া থাকে, ধরে নিচ্ছে এটা এক্স টু টি, যদি সিগন্যালটা এরকম থাকে, তখন এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত সেটা নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ কি এখানে কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নেই। তো এ জায়গায় যদি আমরা রেট অফ চেঞ্জ দেখি, পিক পয়েন্টে যদি দেখি, তাহলে রেট অফ চেঞ্জ একরকম হবে, তার মানে এই জায়গায় একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ধরে নিচ্ছে এফ ওয়ান। আবার যদি লোয়ার পয়েন্টে দেখি, এই জায়গায় রেট অফ চেঞ্জ অন্যরকম হবে, তো এই জায়গায় আরেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, ধরে নিচ্ছে এফ টু। তো এরকম করে এই গ্রাফের ক্ষেত্রে বা এই সিগন্যালের ক্ষেত্রে বলা যায় যে একের অধিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে। তো যখন একের অধিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, তখন একটি অরিজিনাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে আর বাকিগুলোকে বলা হয়। ম্যাথমেটিক্যালি যদি একটি ফাংশন দেখি, যেমন এক্স অফ টি ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস 5 সাইন 2 ওমেগা টি প্লাস 9 সাইন 3 ওমেগা টি, তো এরকম যদি কোনো একটা ফাংশন দেয়া থাকে, তো সেক্ষেত্রে ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বা বলা যায় যে ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু পাই এফ। ওমেগা টি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা বলা যায় যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো এখন ওমেগা টি এর সাথে যদি কোনো ইন্টিজার মাল্টিপল আকারে থাকে, যেমন 2 ওমেগা টি 3 ওমেগা টি, তখন একে বলা হয় সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স। তো যেই ইন্টিজারটা মাল্টিপল আকারে থাকে, তার সে অনুযায়ী সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক নামকরণ করা হয়। তো একে বলা যায় যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা ফার্স্ট হারমোনিকও বলা যায়, ফার্স্ট হারমোনিক। তো এই জায়গায় যেহেতু পরের টার্মসে 2 ওমেগা টি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সাথে 2 গুণ আকারে আছে, তো সেজন্য একে বলা হবে সেকেন্ড হারমোনিক এবং এক্ষেত্রে বলা হবে 3 ওমেগা টি থার্ড হারমোনিক। তো এখন কোন হারমোনিকটা ডোমিনেট করবে সেটা আবার ডিপেন্ড করে এই সিগন্যালের ম্যাগনিচিউডের উপর। তো এক্ষেত্রে দেখা যায় যে থার্ড হারমোনিকে
ম্যাগনিটিউড সবচেয়ে বেশি 9, তো সেক্ষেত্রে বলা যায় থার্ড হারমোনিক সেকেন্ড হারমোনিকের উপর ডোমিনেট করবে। তো এ হচ্ছে হারমোনিক। তো এখন হারমোনিকের সাথে কিভাবে ফুরিয়ার সিরিজ রিলেট করা যায়, তো আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যে একটি পিরিয়ডিক ফাংশন, যেমন একটি স্কোয়ার ফাংশন যদি নিয়ে নিই, এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, সুতরাং এই ফাংশনটা আমরা ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে পারবো। তো এই ফাংশনটা যদি আমরা সাইন ওয়েভের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় এরকম। তো এই রেক্ট্যাঙ্গেলটাকে, এই স্কোয়ার ফাংশনটাকে আমরা হচ্ছে অনেকগুলো হারমোনিক্সের মাধ্যমে বা সাইন ওয়েভের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেসিক্যালি যে ধরনের পিরিয়ডিক সিগনাল আমাদের আমরা পাই, প্র্যাকটিক্যালি পিরিয়ডিক সিগনালগুলো পাওয়া যায় না, যেমন বাস্তবে কোনো একটা সিগনাল এরকম সাইন ওয়েভ হয় না। তো সেক্ষেত্রে যে কাজটা করা হয়, তো এই সিগনালটাকে অনেকগুলো সাইন ওয়েভের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যে কারণে হারমোনিক্সের কনসেপ্টও চলে আসে। তো আমরা যখন কোনো একটা পিরিয়ডিক সিগনালকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব, তখন মেইনলি হচ্ছে অনেকগুলো সাইন এবং কোসাইন ওয়েভের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো যেহেতু সাইন আর কোসাইন ওয়েভ চলে আসে, তো সেই সাথে হারমোনিক্সের কনসেপ্টও চলে আসে। তো এ হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ এর বেসিক কনসেপ্ট। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে ফুরিয়ার সিরিজের ফার্দার কনসেপ্টগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।